মাঠে নেমে আমারও খেলতে ইচ্ছা করছে, বলছে এখনই নেমে খেলা শুরু করি, আমার ঠান্ডা লাগছে, আমি এখন নামতে পারবো না, সরি বন্ধুরা। যেন মোটা নীল পদ্ম ফুল হরিণী চোখ দুটো। এবার ওজন কমিয়ে আগের রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার কোটি ভক্তের স্বপ্নের নায়িকা শাবনূর। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। যার হাসিতে ফুল ফোটে আর যার কান্নায় বৃষ্টি ঝরে, বলছি ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূরের কথা। বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছেন নায়িকা শাবনূর, যার প্রতিদ্বন্দ্বী আসেনি এতগুলো বছর পরেও। সম্প্রতি প্রথম আলোর তারকা জরিপে বাংলাদেশের প্রিয় নায়িকা নির্বাচিত হয়েছেন শাবনূর। শাবনূর চলচ্চিত্রে না থাকার পরও তাকে টপকাতে পারেনি কোনো নায়িকাই। শাবনূর বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে, কোরবানির আগেই দেশ ছাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। শাবনূর চলচ্চিত্রে যেমন উচ্ছল দুরন্ত কোনো কিশোরী, বাস্তব জীবনও ঠিক তেমনটাই। এখনও যেন শাবনূর পর্দায় দেখা সেই আগের শাবনূরই, বাচ্চাদের সাথে হৈহুল্লোড় করতে ভালোবাসেন চিত্রনায়িকা শাবনূর। সিডনি থেকে ভক্তদের শুভকামনা জানিয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। শাবনূরের ছোট্ট এই ঝলক দেখে ভক্তরা মন্তব্য করছেন শাবনূরকে আগের রূপেই যেন দেখা গিয়েছে। ওজন কমিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা। জানা গেছে নিজেকে প্রস্তুত করার জন্য সময় নিচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যে রঙ্গনা সিনেমার অর্ধেক অংশের শুটিং শেষ করেছেন এই চিত্রনায়িকা, বাকি অংশের জন্য নিজেকে আবার তৈরি করছেন তিনি। মূলত রঙ্গনা সিনেমায় শাবনূরের চরিত্রে দুটি শেড দেখানো হবে বড় পর্দায়। আর খুব শীঘ্রই যথাসময়ে দেশে ফিরে বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন এই জনপ্রিয় চিত্রনায়িকা, এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক আরাফাত হোসাইন। অস্ট্রেলিয়াতে শাবনূর তার ব্যক্তিগত কাজ ও বিজনেস দেখাশোনা করছেন।